যে প্রত্যাশা এদেশের যুব সমাজের, যে প্রত্যাশা আপনার, যে প্রত্যাশা 18 কোটি মানুষের, আমার একই প্রত্যাশা, আমার ভিন্ন কোনো প্রত্যাশা নেই। আমরা চাই একটা ইনসাফ ভিত্তিক সমাজ যেখানে কোনো ভেদাভেদ এবং বিভক্ত থাকবে না, আর মানুষ তার অধিকার পাবে তার ন্যায্যতার ভিত্তিতে এবং তার মেধার ভিত্তিতে। মানুষের প্রত্যাশা অনেক, আমাদের প্রত্যাশা অনেক। আমরা আশা করি আমরা সবাই মিলে যদি সরকারের পাশে থাকি তাহলে ইনশাআল্লাহ আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেব। তাদের কাছে এই সরকার, এই 15-16 বছরের যে অপরাজনীতি, যেই যেই প্র্যাকটিস চলে আসছে, এটা তো আসলে কোনো সরকার 3 মাস 6 মাসে পরিবর্তন করতে পারবে না। বা তারপরে যদি একটা স্ট্রাকচার দাঁড় করানো যায় এবং সবাইকে সাথে নিয়ে যদি কাজ করে, তাহলে আমি শিওর একটা একটা ট্র্যাকে যদি উঠে যায়, বাকিটা ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে আমরা সবাই মিলে ঠিক করব। সত্যিকার অর্থে একটি 71-এর মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ বাংলাদেশ, শান্তিময় বাংলাদেশ, এবং এইবারকার ছাত্র জনতার আন্দোলনের তাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পূরণ করা দেখতে চাই। আমি আগে যেরকম আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতাম, আমার ফোকাস ঠিক রেখে সততার সাথে মানুষের সাথে সম্পর্ক রেখে সেভাবেই পালন করার চেষ্টা করবো।